সমস্যা হচ্ছে যে প্রশাসনে যখন পছন্দের লোক বসানোর একটা প্রবণতা থাকে তখন সেখানে ন্যায় প্রতিষ্ঠা বা ন্যায় অনেক অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় আমি বাইরে থেকে একজন দর্শক হিসাবে একজন নাগরিক হিসাবে যেটি বলতে পারি অনেকগুলো বাধ্যবাধকতা হচ্ছিল যেমন পুলিশ প্রশাসনে বিগত সরকার পদত্যাগ করার পর পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল তারা কর্মস্থলে যায়নি এবং সরকার গঠনের পরও তারা ভয়ভীতিতে ছিলেন আর এই ক্ষেত্রে তো একটা কি মানে একটা বিকল্প কি এখন শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন সেটা তো হয় না বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন না পুলিশের তো আরও অনেক কাজ আছে মানুষের সেবা প্রার্থী মানুষের মামলা নেওয়া বা যে কোনো ঘটনা ঘটলে তার নিরাপত্তা চাওয়া সুতরাং সেখানে একটা বাধ্যবাধকতা ছিল যে কী কীভাবে রিপ্লেসমেন্ট হবে আর জনপ্রশাসনে একটা অস্থিরতা ছিল অনেক সচিব চুক্তিবিদ বিশেষ করে চুক্তিভিত্তিক যারা নিয়োগ পেয়েছিলেন আমরা দেখলাম যে এগারো জন জন সচিবকে কী বলে তাদের চুক্তি বাতিল করা হলো কিন্তু পরবর্তীকালতে যাদের নেওয়া হলো আবার চুক্তি চুক্তি আবার চুক্তিভিত্তিকই নেওয়া হলো তাহলে আগের চুক্তিভিত্তিক যে অন্যায় ছিল রাজনৈতিক মত রাজনৈতিক পক্ষপাত ছিল যদি এই অভিযোগ করি তাহলে পরেরটা কি হয়েছে সুতরাং প্রশাসনে এমন কি ব্যক্তি ছিলেন না এমন অতিরিক্ত সচিব বা সিনিয়র কর্মকর্তা যাদের প্রমোশন দেওয়া যেত কারণ আমরা তো দেখেছি যে গত প্রশাসনে বহু পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু পদ ছিল না তো সুতরাং এটি কিন্তু পূরণ করা যেত কিন্তু সরকার চেয়েছে তাদের পছন্দের সমস্যা হচ্ছে যে প্রশাসনে যখন পছন্দের লোক বসানোর একটা প্রবণতা থাকে তখন সেখানে ন্যায় প্রতিষ্ঠা বা ন্যায় অনেক সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় তবে এই মুহূর্তে প্রশাসনের যে অস্থিরতা মাঠ প্রশাসনে মাঠ পর্যায়ের প্রশাসনে প্রথমত হচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদেরও অনেকে আত্মগোপনে ঢাকার দুই সিটি মেয়র সহ আর সুতরাং সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরো স্থানীয় সরকার নির্বাচিত প্রতিষ্ঠানই বাতিল এখন কে কারা করবেন দায়িত্ব পালন করবেন আমলারা মানে কোথাও ডিসি কোথাও ইউএনও ইত্যাদি ইত্যাদি এখন সেখানে কিভাবে মানে যে অনিয়মগুলো ছিল যে পক্ষপাত ছিল সেটি এই মানে প্রশাসন দিয়ে হবে কি না সরকারের যারা আন্দোলন করেছেন বা যারা এখন ক্ষমতায় আছেন তারা তো বলেন যে বিগত সরকারের সব কিছুই দলীয়করণ হয়েছিল এবং প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করেছে এখন ধ্বংসের মাঝে কিভাবে সৃষ্টির উল্লাস আমরা দেখতে পাব বা সৃষ্টির যে সুফল পাব। এটা একটি মিলিয়ন ডলার প্রশ্ন এখন যে কাজটি করা উচিত ধীরস্থিরভাবে পরিকল্পনা নীতির ভিত্তিতে কার একটি ঘটনা ঘটলো কেউ চাপ দিল যেটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেমন ভিসিকে রাখা যাবে না ঘেরাও করা হচ্ছে ভিসে বাদ গেলেন এবং এখন তো সম্ভবত অর্ধেকের বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি শূন্য এগুলো একটা কমিটির মাধ্যমে হতে পারত একটা কমিশনের মাধ্যমে হতে পারত বা শিক্ষার জন্য একটি কমিশন জনপ্রশাসনের জন্য একটি জনপ্রতিনি জনপ্রতিনিধির নির্বাচিত প্রতিষ্ঠানের জন্য এরকম কিন্তু আমরা কোনো কিছু জানি না অন্ধকার এক ধরনের অন্ধকারে আছে যে কীভাবে করা করা হচ্ছে হ্যাঁ আর শুধু দেখলাম যে হ্যাঁ জনপ্রতিনিধিদের বাদ দেওয়া হলো কিন্তু এটা কিভাবে কোন নীতিমালার ভিত্তিতে হচ্ছে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না